গল্প কুইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রেহানা রহমান। গল্প কুইনের সমস্ত গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আজকের পরিবেশনা কাজী শানজানা তৌফিকের লেখা ছোট গল্প হেরে যাওয়ার গল্প। আইজিনাথ, জানিস সুতপা দেশে ফিরে এসেছে পাকাপাকিভাবে। সুতপা মানে সুতপা চৌধুরী, এই এতদিন পরে হঠাৎ? ওর তো ডিভোর্স হয়ে গেছে জানিস, ওর ওই বিদেশি বরের সাথে। তাই নাকি? জানতাম না তো। অনেক কষ্টে মনের চাপা আনন্দকে লুকিয়ে বলে উঠল 59 বছরের জিনাত আরা। আহ, এই জীবন সায়ান্নে এসেও কি ভালো লাগছে সুতপারে হেরে যাওয়া দেখতে। সুতপার তো শুনেছি পরে আর ছেলে মেয়ে হয়নি, তাই না রে? না, আরে ক্যারিয়ার করেই তো সে 35 বছর পার করে ফেলেছিল। এরপর নিশ্চয়ই চেষ্টা করেছে, বাচ্চা কাচ্চা হয়নি। গলায় কেমন যেন ব্যঙ্গ ঝরে পড়লো রাহিলের। ঠিকই বলেছিস, আসলে মেয়েরা থাকবে মেয়েদের মতো, বেশি উড়তে গেলে ডানা ভেঙে পড়তেই পারে, আর উড়তে উড়তে অত উপরে চলে গেলে পাশে আর কাউকে না পাওয়াই স্বাভাবিক। দিন শেষে তাই মাটিতে এসেই ঠেকতে হয়। এই আমি এখন রাখি রে রাহিলি, চুলে রান্না বসিয়েছি, ভুলে গিয়েছিলাম বলে আর উত্তরের অপেক্ষায় না থেকে ছুট লাগালো রান্নাঘরে। বেলা বাজে 2টা, এই একটু পরেই সাফাত চলে আসবে অফিস থেকে। ধানমন্ডি লেকের পাড়ে 2200 স্কোয়ার ফিটের এই বিশাল বাসায় জিনাত আর সাফাত একাই বলতে গেলে। একমাত্র ছেলে আয়মান পড়ালেখা করতে কানাডা গিয়ে এখন ওখানেই বিয়ে করে সেটেল হয়েছে। মেয়ে বাঙালি, তবে ছোটবেলা থেকেই বিদেশে বড় হয়েছে। ছেলে অবশ্য মা বাবার জন্য কানাডায় অ্যাপ্লাই করেছে, হয়েও গিয়েছে কাগজপত্র। সামনের বছর সাফাত রিটায়ারমেন্টে গেলে ওদের এই ধানমন্ডির বাসা ভাড়া দিয়ে কানাডা চলে যাওয়ার কথা। এ নিয়ে অবশ্য মন কষাকষি লেগেই আছে সাফাতের সাথে। সাফাতের ইচ্ছা রিটায়ারমেন্টের পর সিলেটে ফিরে যাওয়া নিজ ভিটে মাটিতে। মৌলভী বাজারে খুব সুন্দর বাগান বাড়ি আছে সাফাতের, অনেক শখে করা। সেখানে পুকুর আছে, পুকুরে মাছও আছে। হিজল তমালের ছায়ায় ঘেরা সাদা একটা একতলা বাসা। সেখানে দুপুরগুলো শুনশান, রাতগুলো একাকি, জীবন নিস্তরঙ্গ। অলস দুপুরে ঘুঘু পাখি আর প্রথম বর্ষার রাতে ডাহুক একমনে ডেকে চলে, কিন্তু এসব একদমই টানে না জিনাতকে। জিনাত ঢাকায় মানুষ হয়েছে, সব রকম আরাম আয়েশের মাঝে, প্রকৃতি ওকে টানে না। ওই সাপখোপ পোকামাকড়ের আস্তানায় এসি ছাড়া গরমে সিদ্ধ হয়ে থাকার মধ্যে কি আনন্দ মাথায় আসে না জিনাতের। জিনাত খুব একটা চিন্তিত নয় অবশ্য, সাফাত ওর কথার বাইরে কোনোদিন নড়চড় হয়নি। হবেই বা কেন, গ্রামের ছেলে, ঢাকায় আজ এত বড় কোম্পানির বড় কর্মকর্তা, ধানমন্ডিতে বড় ফ্ল্যাট, সবই তো এই জিনাতের জন্যেই। জিনাতের বাবা একমাত্র মেয়ের নামে ফ্ল্যাট দিয়েছেন, সাফাতকে বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি দিয়েছেন। সাফাতের খুব ইচ্ছা ছিল শিক্ষকতার, তা আবার ইউনিভার্সিটির না, স্কুলে। মানুষ গড়ার কারিগর হবে, গ্রামে ফিরে নাকি স্কুল দেবে নিজে। ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলের কিনা এই দুর্মতি হয়েছিল, আর জিনাত না থাকলে এই ছেলে রাস্তায় রাস্তায় মনে হয় ভিক্ষা করে কাটাতে হতো। রান্না শেষে বুয়াকে রান্নাঘর গুছিয়ে রাখতে বলে সুবিশাল বেডরুমে এসি ছেড়ে গা এলিয়ে দিল মিসেস জিনাত আরা। সাফাত এখনো আসেনি, অনেক চাপ ওর অফিসে। আজকে অনেক দিন পর রাহিলির সাথে কথা বলে যেন সেই কোন অতীতে ফিরে গেল জিনাত। নিজের অজান্তেই মুখে একটা মুচকি হাসি খেলে গেল। 80-এর দশকের প্রথম দিককার কথা, জিনাত, রাহিলি, সুতপা, সাফাত সবাই তখন 18 কিংবা 19-এর উচ্ছল তরুণ তরুণী, ঢাকা ভার্সিটির কলাভবনের ছাত্রছাত্রী। সেই আমলে খুব কম ছেলে মেয়েই জিনাতের মতো ঝাঁ চকচকে গাড়ি হাঁকিয়ে ভার্সিটি আসত। চোখের উচ্চশমা, কোমর ছাপানো কালো চুল, ফুলেল শিফনে গা ঢেকে জিনাত যখন গাড়ি থেকে নামতো, তখন ট্যারা চোখে জুনিয়র সিনিয়র এমনকি কিছু কিছু শিক্ষকও আড় চোখে দেখে নিত জিনাতকে। জিনাত অবশ্য হিলে ঠকঠকিয়ে সিঁড়ি বেয়ে উঠে যেত, তিনতলা কাউকে ভ্রুক্ষেপ না করেই। অথচ
সেই বহু তরুণের রাতের ঘুম কেড়ে নেয়া জিনাত কিনা প্রেমে পড়ে গেল কালো মোটা ফ্রেমে ঢাকা সহজ সরল দুটো চোখের। সাফাত ছিল গ্রাম থেকে আসা, কিন্তু ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। অন্য সব ছেলেরা যখন নানা ছুতোয় জিনাতের সাথে দু কথা তিন কথা বলতে উন্মুখ, সাফাত যেন ওকে খেয়ালই করত না। যা হয়, পাত্তা না পেয়েই বোধহয় জিনাত সাফাতের উথাল পাথাল প্রেমে পড়ে গেল। নিজেই গায়ে পড়ে সাফাতের সাথে কথা বলতে গেল, কিন্তু সাফাত কেন জানি জিনাতের সাথে কথা বলল না বেশি একটা। আর দশজনের চোখে জিনাতের জন্য যে মুগ্ধতা, সাফাতের চোখে তা নেই। গ্রামের ছেলে, লাজুক প্রকৃতির, মেয়েদের সাথে মেলামেশা নেই ইত্যাদি ইত্যাদি ভেবে নিজেকেই নিজে যখন বোঝ দিচ্ছে, সেরকমই একদিন ঘোর বর্ষায় গাড়ি দিয়ে বাড়ি ফেরার সময় জিনাত দেখল সাফাত আর সুতপা ফুলার রোড দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাত ধরে হাঁটছে, আর হাসতে হাসতে কি যেন বলছে। সুতপার গায়ে নীল সুতির সাদা মাটা শাড়ি, হাতে কদম ফুল, মাথায় আকাশ ভেঙে পড়ল জিনাতের। শেষ পর্যন্ত সুতপা, একেবারে সাদা মাটা সুতপা! রোদে হেঁটে হেঁটে যেই মেয়ে ত্বক পুড়ে গেছে, হ্যাংলা পাতলা 5 ফুট 7 ইঞ্চির কেমন বেডব সাইজের সুতপা, যে মেয়ের দিকে একবার তাকিয়ে দুইবার ফিরে তাকায় না কোনো ছেলে, যেই মেয়ের চালচলন কোনো কিছুতেই কোনো মেলিপনা নেই, একাই শুনেছে ছেলে বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সব ছেলেই তার তুই তুই দোস্ত দোস্ত, এমন মেয়ের সাথে কিনা সাফাত হেঁটে বেড়াচ্ছে হাত ধরে। তারপরও মনকে বুঝ দিয়েছিল জিনাত, আর সবার মতো হয়তো সাফাত ও সুতপাকে শুধু বন্ধু হিসাবেই দেখে, কিন্তু থার্ড ইয়ার শেষে একদিন ক্লাস ভর্তি ছেলেমেয়ের সামনেই নির্লজ্জের মতো প্রপোজ করে বসল সাফাত সুতপাকে। এরপর 1 বছর শুধু চেয়ে চেয়ে সাফাত আর সুতপাকে দেখে চোখ দুটো পড়েছে জিনাতের, তার সাথে মনও। জাদুঘরের বাহিরে, পথে ফুচকার দোকানে, নীল খেতে বিরিয়ানির দোকানে, নাটক পাড়ায় জয় জয়ন্তী টিকিট হাতে, সবখানে শুধু সুতপা আর সাফাত। কি আশ্চর্য এক মেয়ে! প্রেমিকার সামনে একটুও নিজেকে সাজানোর চেষ্টা নেই, নিজেকে কেমন দেখাচ্ছে তা নিয়ে কোনো চিন্তাই নেই। সবসময় হালকা রঙের ট্যানা ট্যানা সুতি শাড়ি, এলোমেলো চুল, প্রসাধনহীন মুখ। অনার্স ফাইনালে সাফাত হলো প্রথম আর সুতপা হলো দ্বিতীয়। জিনাত অবশ্য কোনোদিন ধারে কাছেও ছিল না। সুতপা স্কলারশিপের জন্য খুব চেষ্টা করলো, পেয়েও গেল, মাস্টার্স করতে একাই চলে গেল বিদেশ। সাফাতও চেষ্টা করলে পারত, কিন্তু ওর মাথায় তখন গ্রামে ফিরে গিয়ে কিছু করার ভূত। সেকালে তো আর হাতে হাতে মোবাইল ফেসবুক ছিল না, চিঠিতে চিঠিতে চলতো বাতচিত। সাফাত আর সুতপার সেই দূরত্বকে পুঁজি করে ঠিকই সাফাতকে হাত করে নিল জিনাত। জিনাতকে দেখে নিজের অজান্তি এক সময় সাফাতেরও মনে হলো, আসলেই সুতপা বড় বেশি স্বাধীন চেতা, ঠিকই একা একা বিদেশ পাড়ি দিল। তাছাড়া সুতপা কেমন স্বচ্ছ পানির মতো, কোনো রহস্য নেই, কোনো কিছু নিয়েই অভিমান অভিযোগ নেই। প্রেমিকের জন্য নিজেকে একটু সাজানোর প্রয়াস নেই, সেই তুলনায় জিনাত যেন এক অতল সমুদ্র, ডুব দিয়ে তল পাওয়া ভার। তার হাসিতে রহস্য, কান্নায় রহস্য। না, সুতপা ভালো বন্ধু হতেই পারে, কিন্তু তাকে নিয়ে সংসার হয় না। আমেরিকা বসেই খবর পেল সুতপা যে সাফাত বিয়ে করেছে জিনাতকে। সে দুঃখেই কিনা কে জানে, সুতপা দেশেই ফিরে গেল না। স্বাধীন চেতা, নিজেকে নিজেই চালিয়ে নিতে সক্ষম সদয় হাস্যোজ্জ্বল মেয়েটাকে হারিয়ে দেওয়ার আনন্দে আজও এই 59 বছরের জিনাতের মুখে এক তৃপ্তির হাসি খেলে গেল। বিয়ের প্রায় 30 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও উঠতে বসতে সুতপাকে নিয়ে কথা শুনিয়ে বিমল আনন্দ হয় জিনাতের। হ্যাঁ গো, সুতপার তো শুনেছ সম্পর্ক নাকি ভালো না স্বামীর সাথে। আসলে এমন উড়নচণ্ডী মেয়ে কি আর সংসার করতে পারে? শুনেছি সুতপার অবস্থা নাকি অত ভালো না, এমন কোনো আহামরি জব পায়নি। আসলে ও কি প্রেজেন্টেবল ছিল বলো? শুনেছ, ওর তো বাচ্চাই হয়নি। মিলি ওই দিন বলছিল সমস্যা নাকি সুতপারই ছিল। ভাগ্য ভালো তোমার, ওকে বিয়েটা করনি। থ্যাংকস দাও আমাকে, বুঝলে? ভালোবেসে বাঁচিয়ে দিলাম তোমায়। অসংখ্যবার এসব চুপচাপ শুনতে হয়েছে সাফাতকে। দরজায় বেল শুনে বর্তমানে ফিরে এলো জিনাত। বুয়াই দরজা খুলেছে। একটু পর ধীরে ধীরে ঘরে ঢুকলো সাফাত আনোয়ার, একটা প্রাইভেট কোম্পানির চিফ অপারেটিং অফিসার।
বয়স 59 হলেও জীবনের যাতাকলে আরও 4-5 বছর বেশি মনে হয়। আজকে সাফাতকে আরও বিধ্বস্ত মনে হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিছানায় সাফাতের পাশে আয়েশ করে বসল জিনাত। শুনছ, আজ রাহিলি বলল তোমার প্রাক্তন প্রেমিকা নাকি দেশে ফিরেছে পাকাপাকিভাবে। শেষ বয়সে কি বিদেশ ছেড়ে কেউ দেশে আসে বলো? বেচারির না হলো বাচ্চা কাচ্চা, না পেলো ভালো বর। আসলে নিজে যেমন তার সাথে তেমনই হয়। এই যেমন আমি ভালো মেয়ে তাই তোমার মতো ভালো বর পেলাম বলে খিলখিলিয়ে হেসে উঠল জিনাত। এরপর এ কথা সে কথা, কানাডা জিনাতের কোন কোন আত্মীয় আছে, কানাডা গিয়ে কোথায় কোথায় আগে যাবে, কত ডলার নিতে হবে, ধানমন্ডি গুলশান বনানের বাড়ির কি হবে ইত্যাদি আলাপচারিতা একতরফায় চালিয়ে যাচ্ছিল জিনাত, যেমনটি সবসময় চালিয়ে যায়। হঠাৎ অনেকদিন পর সাফাত স্পষ্ট স্বরে বলে উঠল, জিনাত আমি যাচ্ছি না তোমার সাথে কানাডা, আমি মৌলভীবাজার চলে যাব রিটায়ারমেন্টের পর, ওখানে একটা বাচ্চাদের স্কুল দেব যেমনটি সবসময় চেয়েছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, সারা জীবন তো তোমার মন মতো চললাম, দায়িত্ব পালন করলাম, ছেলের মুখের দিকে তাকিয়ে এই জীবনের ভার বয়ে চললাম, এবার মুক্তি চাই আমি জিনাত, আমি সেপারেশন চাই, সুতপা ডিভোর্সই আমি জানি, আমিই ফিরে আসতে বলেছি ওকে, শেষবেলায় এসে জীবনের ভুলগুলো আমরা শুধরাতে চাই, নিজের মতো করে এই কটা দিন একটু বাঁচতে চাই। হতভম্ব জিনাত মনে হয় কিছুক্ষণের জন্য মুখ ও বধির হয়ে গিয়েছিল। তো তো তোমার মাথাটা ঠিক আছে না গেছে? বুড়া বয়সে কি বলছো যাচ্ছে তাই, লজ্জা করে না? ছেলে ছেলের বউ জানলে কি বলবে? ছেলে সব জানে জিনাত, শান্তস্বরে বলে উঠল সাফাত। কে জানে, হয়তো ও ছোটকাল থেকেই বুঝতে পারতো আমার আর তোমার মাঝে যোজন যোজন দূরত্ব। আজকালকার ছেলে মেয়েরা ভালোবাসাহীন সম্পর্ক শুধু শুধু দায়িত্ববোধের জন্য টেনে বেড়ায় না, সেটা ভুল না ঠিক সে তর্ক বৃথা। তবে আয়মানই বলেছে, পাপা নাও ইউ লাইভ ইউর ওন লাইফ, ডোন্ট ওয়ারি আইল টেক কেয়ার অফ মম। তুমি তো ওখানে ভালো থাকবে জিনাত, এবার না হয় আমাকেও ভালো থাকতে দাও, তুমি আমাকে অনেক ভালোবাসো জানি, কিন্তু এই ভালোবাসায় আমার দম বন্ধ হয়ে এসেছে। থপ করে বিছানার কোনায় বসে পড়ল জিনাত। শেষকালে এসে ওই মিডল ক্লাস চেহারার ছাদছিড়িহীন সুতপার কাছে হেরে গেলাম আমি? ক্লান্ত হাসি হেসে সাফাত বলল, ভালোবাসায় অহংকার, স্বার্থপরতা, হিসাব নিকাশের কোনো জায়গা নেই যে জিনাত। ব্যাংকের ডিপোজিট, গুলশান বনানের ফ্ল্যাট, বিলেতের চাকচিক্যময় জীবনের মোহে তুমি আমাকে হারিয়ে ফেলেছ বহু বছর আগেই। আর হ্যাঁ, তোমার মতো করে ভাবলে মনে হয় বলতে হয় তুমি কোনোদিনই জিতনি, চিরকালই হেরে গেছো।